নমস্কার। নমস্কার নেত্রনাথ মহান মঞ্চে উপস্থিত সমস্ত প্রেমী দর্শক মন্ডলী, এবার আমার উপস্থিত পত্নী আমার ভাই বোনেরা, এতক্ষণ করে অস্থানী মুরলী সিং সমাদের পক্ষ থেকে দুই নম্বর চন্দ্রপালা পঞ্চস্থ করতে চলেছি, তাই যে আমাদের দুই নম্বর চন্দ্রপালা হলো মহাভারতের খণ্ড থেকে নেওয়া হয়েছে। ওই খণ্ড বৈঠরে নাম হলো গীতা হারিয়ে কপিলাস, ওই খণ্ড বৈঠরে নাম হলো গীতা হারিয়ে কপিলাস। তাই আমাদের অত্যাচার এই বালাখানে নাম রেখেছে গর্ভাবতী, যেমন যারা হয়েছে গর্ভাবতীর যেমন জ্বালা হয়েছে বিদ্যা হারিয়ে কপিলাস। এই দিগাসর সম্রাট রাজা বদ্রনাথ তিনি বর্জপুরের দিকে আগমন করছে। Oh, my God.
Yeah.
Yeah.
দেখো
Thank you.
থেকে এই নাম রাজকুমার, এই নাম চিঠি, তারপর মহাপ্রী
আমাকে দাও, আমাকে দাও। এইবার আমি আছি রা তোমার, এইবার আমি আছি, এইবার আমি আছি। আমি ছুটে যাই, তুমি এবার তোমার পরিচয় দেখে মনে হয় গোড়া রাখবেন না। আমি সেই ব্রহ্মহন থেকে দিয়েছি দিবাটিছি, আমি সেই রাজকন্যা। এই যে তুমি ভুল করছো রাজকন্যা, এই যে তুমি ভুল করছো বন্ধু, ভালোবাসা যদি কোন অপরাধ হয় বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। এ ভগবতী তা না হই আমি বলে দিলাম, কিন্তু আমি শুনেছি নাকি রাজনন্দিনী তোমার পিতা বর্যপুরের সর্বশ্রেষ্ঠ রাজা, যদি তোমার আমার গোপন প্রেম স্বীকার করে তাহলে তুমি কথা দাও রাজনন্দিনী, আমাকে তুমি কোনোদিন ভুলে যাবে না তো? আমি জানি স্বয়নে গোপনে গোপনে ভালোবেসে ধরেছি, আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। আরে ভাই তুমি ওপর ভাবতী তারা দুজন দুজন গোপন প্রেমে রত হতে চলেছেন। আরে ভাই তুমি আমাদের রাজকন্যা প্রভাবতী এই যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে, তাও ঠিক হয়েছে ভাই, চলো সেই সঙ্গে সঙ্গে মহারাজকে সম্মানি জানিবি। Thank you.
তোমরা আমার একমাত্র নয় কন্যাপুর ভবতীর এই বাহ দেওয়ার জন্য সকল সভার আয়োজন করেছে মহারাজ। আমরা মহারাজ আমাদেরকে বলতে লজ্জা হই, আমাদের রাজকন্যাপুর ভবতী এক জীবনের সঙ্গে গোপনে গোপনে সরোবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছিল মহারাজ। তোমার পরিচয় মহারাজ, আমার পরিচয় মহারাজ, আমি জানি শরীর বংশধর শরীর হই, একদিন শ্রীকৃষ্ণ একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাসিল করে যত গোপনীদের মন হর করেছিল ওরে যুবক কারাগারে বন্দী করে ঠিক করে এদিকে এদিকে রাজা বলেনা প্রীতম্ন পর ভগতের গোপন প্রেম স্বীকার করে প্রীতম্নকে সকল কারাগারি বন্দী করে দীক্ষিত করেছেন। আর এদিকে দেব সেই নারদ, এদিকে দেব সেই নারদ তিনি হরিপদমার গাইতে গাইতে এই মর্যপুর এদিকে করেছেন। আর বল তোমার নীলাবই হরিহি নীলাবই তোমার নীলাবল সম্প্রদায় গ্রহ তোমার নীলাবল সম্প্রদায় এদিকে রাজা বর্জনা প্রীতম্ন পর ভগতের গোপন প্রেম স্বীকার করে প্রীতম্নকে অন্ধপুর কারাগারি বন্দী করে নিশ্চিত করেছেন। এ কথা যদি তার উপরে শ্রীকৃষ্ণ জানে, এ কথা যদি তার উপরে শ্রীকৃষ্ণ জানে তাহলে নিশ্চয় তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে মায়াদের তো নিচা আসেনি প্রভু, তাইতো সকল আমাকে দেবঋষি নারদ বলেই জানে। এই কথা তার কাজ, তার কথা এর কাজ, যা যা যায় সঙ্গে সঙ্গে ফিরে গিয়ে আমি সম্মতি জানিনি। Thank you.
Yeah!
Yeah!
Oh!
গর্ভবতী তোমারে তোমার সাহস, তুমি এখান থেকে দূর হয়ে যাবে না, এখান থেকে তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওরে জলহার, ওরে জলহার, এই জীবনের জন্য পর্যন্ত মৃত্যু হয়েছি, এই জীবনের আজ সূর্য না হারাবে, এই জীবনে আমি মৃত্যু চাই। আমি নারদের মুখে যা শুনেছিলাম তাকে সব শক্তি কেবল নারদের মুখ থেকে শুনেছিলাম। ও গোয়ালার বাবা কৃষ্ণ, আমি জানতাম কৃষ্ণ, আমি জানতাম তুমি নিশ্চয় চলে আসবে, কিন্তু প্রীতম লোকে দোষীর দোষী, তাই তো আমি তাকে হচ্ছি তাহলে গর্ভবতী ওই গ্রন্থ হক থেকে দিয়ে তিনি পাঠিয়েছিল প্রেতম্বর কাছে, সে কি দোষে নাই? ওরে রাজা বর্জনাথ, তুমি হলো তারকের বিচারক, আমি হলাম জগতের বিচারক, আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাই বাবা যাই, যে দেখেছিল যাই বাবা যাই, রাজা আমাকে রক্ষা করেছি বাপ, আমি বরবার করে বর্ণনা করি বাবা, বাঁচিয়েছি কোন রকম, যাই বাবা কোন দিকে পলাচ্ছে মনে হয় বাড়াতে যাই, যে দিতেছিল যাই আমাকে
আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও, চলে গেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও, এছাড়া আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। কিন্তু সোনারা বা বলবে না, সেই জন্য বোর ভাবতে তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের আমি দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। তুমি কি বলো রাজা? হ্যাঁ, আমিও তাদের দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। ওরে ওরে তোমরা কেন ভাই আছো? বলো বলো লইয়া আছো। Oh, yeah.
Thank you.